নমস্কার বন্ধুসকল, আজি এটা সৰু এটা ভিডিঅ' এটা কৰিম, বেলেগ ভিডিঅ' এটা কৰিম। তো আপোনালোকে চাই থাকিব, এটা সৰু এটা আনবক্সিং কৰিম। তো আপোনালোকে চাব, এতিয়া আমি ৰখি আছো এনকে বেলিছে লাগে নিগালি। তো কি বস্তুক ৰখি আছো আপোনালোকক দেখুৱাই আছো, অলপ পিছত দেখুৱাই আছো, চাই থাকিব। এ ফিউ মিনিটস লেটাৰ এতিয়া আমি কাটেদি কাটো, আৰু এইটো বস্তুকে আমি ৰখি আছিলোঁ ইমান টাইমৰ পৰা। ৰেম হল 6GB আৰু ৰুম হল 128GB। তেত্রিশ ওয়াট কা ইয়ে দেখো ইয়ে 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 হো গিয়া ইসমে আ গিয়া ক্যা ইয়ে ইয়ে ক্যা হ্যাঁ ইয়ে চার্জার কা হি হ্যাঁ অর কুছ ভি নাহি হ্যাঁ ঠিক হ্যাঁ ইধার হ্যাঁ ইয়ে পুষ্টি কা হ্যাঁ ইসকো হাম ফেক দেতে হ্যাঁ ইসে ইয়ে নহি চাহিয়ে কি কুতি মই আপনা লোক দেখাইছো। তো এইখিনি বস্তু আসিলে আইছিলে আৰু এইটো বস্তু দিছে ফ্লিপকার্টৰ পৰা। এইটো চাওক, ফ্লিপকার্টৰ বাকচ এইটো আৰু এইখিনি বস্তু। তো এতিয়া মই এইটো অন কৰিম, অন কৰি দেখি আছোঁ আপোনালোকক। চাওক, গোটেই অন হয় হৈছে, অন চাওক, অন হৈ আছে, অন হৈ আছে। নিবিড় অন হৈ আছে, হাইলা হাইলা মিলি গৈছে ৰিক্সা পকো নাই, হাইলা হাইলা। আৰু এটা আপোনালোকক কথা কওঁ, আমি যিহেতু মিডিল ক্লাছ ফেমিলিৰ মানুহ, সৰু সৰু কথাতে এনেকৈ হেপ্পী হৈ যাওঁ দিয়ক, আৰু উপায়তো নাই। আৰু এইটো মোবাইল কেইবছৰ খেদবিয়া এই মোবাইলটো কিনিছে, এই এইটো মোবাইলটো নিশ্চয় সেই 7 বছৰ খেদবা চেষ্টা কৰিব। আৰু ই কিবাকিবি অন কৰি কৈছিল অলপ আগতে, তো দেখি আছোঁ ভিতৰত কি কি আছে বা কি কি নাই সকলোখিনি দেখি আছোঁ। আৰু আৰু সি এই মোবাইলটো এটা কামত কিনিছে, ইয়াৰ আগৰ মোবাইলটোৰ অৱস্থা আপোনালোকক দেখি আছোঁ। তো ইয়াৰ মোবাইলটো চাওক, এইটো কি বস্তু দেখিছে, এই বম ডাঙৰ কিবা এটা কলাস্পৰ এটা বস্তু আৰু এনেকুৱা হৈ গৈছে। সেইকাৰণে এই মোবাইলটো ল'লাক, এই মোবাইলটো, এই পকোটো ল'লাক। আৰু পকোটোৰ দাম বেছি নহয়, কিমান পৰছে, 13,000 পৰছে। কিন্তু মস্ত ভাল লাগছে, বহুত পাতলা হয়, বহুত পাতলা হয়, মোটটোত কৰিও বহুত পাতলা, ভাল লাগছে। আৰু ইয়াৰ আগৰ মোবাইলটো আছিল ভিভ' ভিভ'ৰ অৱস্থা এতিয়া হৈ গৈছে। আৰু এইটো মোবাইল কিমান বছৰ খেদৈছা, 7 বছৰ ই খেদৈছে এইটো মোবাইল, 7 বছৰ খেদৈছে। আৰু মোৰ ছামচাঙৰ আগৰ মোবাইলটো 4 বছৰ খেদৈছিল, আৰু এইটো বৰ্তমান ৰানিং চলি আছে দিয়ক 1.5 বছৰ, যিটোত মই ভিডিঅ' বানি আছোঁ 1.5 বছৰ ৰানিং চলি আছে। তো যি নহওক, এইটো ইথান ভিতৰত কি কি আছে মই আপোনালোকক কৈ আছোঁ। তো নিবিড় কওঁ, নিবিড়ে ক'ব ভিতৰত কি কি, প্ৰচেছৰটো কি, প্ৰচেছৰটো 96 হিলিও মিডিয়াটেক হিলিও G96ৰ প্ৰচেছৰ, 30 ৱাটৰ ফাষ্ট চাৰ্জাৰ, আৰু 5000mAh বেটাৰী, 64 মেগাপিক্সেলৰ কেমেৰা, ৰিয়েৰ কেমেৰাটো, আৰু ফ্ৰণ্ট কেমেৰাটো 16 মেগাপিক্সেলৰ কেমেৰা। আচ্ছা, আৰু 90Hz এমোলেড ডিছপ্লে, ফুল HD প্লাছ ডিছপ্লে 90Hz। ভালে ভালে যি নহওক, আৰু কেমেৰাটো কৰবা পাৰি আপ টু 3GB ৰেম টাৰ্বো, 3GB ৰেম মানে এক্সপেণ্ড কৰা টাৰ্বো, বাপৰে বাপৰে। তো যি নহওক, এইটো এখন হল স্ক্ৰীন কেন, তো দেখিছে গৰিলা গ্লাছৰ প্ৰটেকচন ফ্ৰী আছে, গৰিলা গ্লাছ আছে প্ৰটেকচন ফ্ৰী, বাপৰে। যি নহওক, ভাল লাগছে। আৰু কেমেৰাটো আপোনালোকক দেখি আছোঁ ইথেন, এইটো এইটো দেখিছে, এইটো কেমেৰা চাওকে, বিৰাট কেমেৰাই, কেমেৰাটো ভাল দেখোন, বঢ়িয়া কেমেৰা, বঢ়িয়া। তো এইটো হ'ল ৱাইড এংগুল, এইটো ৱাইড এংগুল, আৰু এইটো জুম দেখিছে,
এইহল মাইক্রো তো 8 মেগাপিক্সেল ভাল ক্যামেরা ভাল ক্যামেরা কোয়ালিটি বঢ়িয়া এখিনি আসলে আমি ভালদরে আনবক্সিং করিব না জানো আপোনালোকে জানেই মই কিহর মানে ভিডিও দিউ তো এটা ফুটটি আর হুরু এটা ফুটটি আমি পর পর রুকি আছো এনকে দেখছে কত মাখা আছে এনকে রুকি আছিল ফাইনালি মোবাইলটো আহি গেল আর ওই কারণে এটা হুরুকে ভিডিওই কৰি দিলো আর এটা বস্তু কব আছিল এইটো দিছে দেখছে এইটো হল কভার ভাল লাগছে না এইটো কভার আর এটা বস্তু মোবাইলটো এটা বস্তু মোর মানে কিবা কিবা লাগছে দেখছে ক্যামেরাটো ভাল দেখছে পকো এইটো ইমান ডাঙরকে দিবালে কি আছিল মই বুঝি না পাও এইটো দিবালে কি আছিল ডাঙরকে হই না নয় সরুকে দিলেও হয়ে যায় তো দিন হোক ওভারঅল বড়িয়া লাগছে ভালো লাগিছে আর এইখান এইখান গুছে দিবা লাগে দিয়ক সকলে কইছো গুছে দিব এইখান নতুন নতুন থাকতে গুছে দিব মোর কেন গুছে দিছো নহলে স্পট এটা পড়ি যায় তো দিন হোক ভিডিওটিত এইখিনি আছিলে যেখিনি পারো আপনার দেখলো এইখিনি আমার সম্পত্তি আর সেইটো নহয় দিয়ক সেইটো মই দাড়ি করো মেশিন এইটো আজি নহয় তো দিন হোক আপনার দেখলো সরু একটা ভিডিও করলো তো আজির কারণে বাই বাই আর